আজকে ব্লগটা হবে বসিরহাট থেকে ডাকবাংলা পর্যন্ত যাবো, তো সেই সব কিছু সিন না গ্রামের ভিতরে ঢুকে গিয়েছি আবার। এখান থেকে স্টেশনটা একটু বেশি দূর না, 5 থেকে 10 মিনিট লাগবে প্রায়। একটা রিলেটিভসে বাড়ি আসছি, ঠিক আছে। খুবই শান্ত, পাখি ডাক, একটা গ্রাম্য পরিবেশ, বুঝতে তো পারছো। ঠান্ডা একদম, গাছপালা ভর্তি। শহরের থেকে একটা সত্যি খুবই ভালো লাগে আমার, আলাদাই ফিলিংস লাগে গ্রামে একটা।
চল চল এখন যেতে হবে। এত বড় বন্ধুরা, তো ডেস্টিনেশনে চলে এসেছিলাম, এটা রিলেটিভস এর বাড়ি, বন্ধুর কাজ ছিল একটা, তো কাজটা মিটে গেছে। এখানে নদীর কিছু খুবই শান্ত, নদীতে আস্তে আস্তে জল বইছে, ওই দিকে দূরের দিকে একটা নৌকা আছে, ইচ্ছা মতো শুরু হয়ে এখান থেকে এতটাই শুরু হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে আবার ফিরবো, তার মাঝখানে প্রচুর রাস্তা আছে, বাইক চালাবো আমি বন্ধু ভিডিও করতে, তো এবার বেরো। ড্রাইভ করবে, আমি বসবো পিছনে, একটু রেস্ট হচ্ছে, এখানে প্রচুর গাড়ি চালানো হয়ে গিয়েছে, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখান থেকে বেরিয়ে যা বাবা। বর্ষাকাল চলে গেলে আবার ইনকোয়ারি করা শুরু হবে, কোনো কর্মচারী নেই এখন ওখানে, মাটি তো ভর্তি ভাই, মাটির পাহাড়। হেলমেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে, বাড়ি গিয়ে চলে এসেছি, এই নেমে গেলাম রাস্তা দিয়ে। চল চল।